ফান্ড অনিয়ম ও অর্থ কেলেঙ্কারির কারণে দুই বছরের জন্য আবু নাইম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। এই ঘটনায় দেশের ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বাফুফে থেকেও আজীবনের জন্য নিষিদ্ধ করা হয় তাকে। ক্রীড়া সরঞ্জাম ক্রয়, ফুটবল কেনা, বিমানের টিকিট ও ঘাস কাটার যন্ত্র কেনায় অনিয়ম দেখতে পায় ফিফা, আর অর্থের গরমিল পাওয়ায় দুই বছর আগ থেকেই সোহাগের বিরুদ্ধে তদন্ত করছে তারা। তার ধারাবাহিকতায় আল মারওয়া ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, সেখানে দেখতে পায় অনিয়ম। বাংলাদেশ দলের ওমান সফরের বিমানের টিকিট ক্রয়ের তিনটি দরপত্র পড়ে বাফুফের কাছে, যেখানে দুটি দরপত্র ছিল ভুয়া। তবে বিমানের টিকিট ক্রয়ের দরপত্র নিয়ে কিছুই জানে না আল মারওয়ার অভিযুক্ত ট্রাভেল এজেন্সি। প্রতিষ্ঠানের কর্ণধার জানায়, তারা একটি দরপত্র জমা দিলেও বাকি দুটি দরপত্র সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এরপরে এটা কি হয়েছে জানি না, আমাদের এখানে ফুটবল ফিফা থেকে ওদের অডিট কমিটি আসছিল, ওরা দেখে গেছে, দুদক থেকে আসছিল, ওরা দেখে গেছে, আমার এখান থেকে সব ঠিক আছে, টিকিট নিচ্ছে, ফ্লাই করছে, চলে আসছে, টাকাও দিছে, এর বাইরে কোটেশন ওরা কোথায় কোটেশন দিচ্ছে আর দুইটা এটা আমি জানি না ভাই। আবু নাইম সোহাগের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে বেশ কয়েকবার আন্দোলন করেছিলেন বাফুফের সাবেক সহসভাপতি প্রয়াত বাদল রায়। এরপর এক প্রকার ষড়যন্ত্র করে বাদল রায়কে বাফুফে ছাড়তে বাধ্য করেন সোহাগ। বাফুফেতে আবু নাইম সোহাগ নিষিদ্ধ হওয়ায় উচিত বিচার হয়েছে বলে জানিয়েছেন সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। সোহাগ নিষিদ্ধ হওয়ায় বাফুফের প্রয়াত সাবেক সহসভাপতি বাদল রায়ের আত্মার শান্তি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বাদল রায় চলে গেছে, নিশ্চয়ই উপরে থেকে তার আত্মা অন্তত একটু সান্ত্বনা এখন পাচ্ছে, যে বাদল রায় যে আন্দোলন করেছিল, যে সোচ্চার হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, অবশেষে হলেও আজকে সেটা সত্যিরূপে প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। শুধু সোহাগ না, বাফুফেতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম ও দুর্নীতিতে সোহাগ ছাড়া যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান সাবেক এই ফুটবলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।